কত কষ্ট করে কত শখ করে কত মনে আশা নিয়ে গ্রামে বাস করছি যে আমি যদি না থাকি আমার বউকে বিয়াইরা দেখাশোনা করবে। তাই বিয়াইরাও মনে হয়েছে আমার মতনই ধ্বজভঙ্গ। দেখে তো ওদের সাথে করি বলে তো বেঁচে আছি, নালে তো কবে মরে যেতাম। কি হলো ওদের সাথে করিস? হ্যাঁ ফালতু কথা বলিস না, কোনো কান ধরে ঘর থেকে বার করে দেবো। ওই দেখো কি বললো, কি বললো, এসে মনে করো রোজ সন্ধ্যাবেলা আসে আর বলে ও বাবুদি একটা গান করো না, আমি গান করি। হ্যালো হ্যালো হ্যালো, ও বাবুদি একটু নাচ করো না, আমি নাচ করি। তা ওদের নিয়ে মনে করো গল্প করি, কত কি করি, কতাল ফাঁকে ঢোকো। ও ফাঁক দাও তবে তো ঢুকবো। এইসবই করি। তুমি জানো না আমি পাঙ্কাল মাছের জাত, যদি পাঙ্কালের মাথাটা ঢুকাইতে পারে শরীরে যা আছে সব ঢুকি ফেলবো। তারপর মনে করো ওদের সাথে ইয়ারকি ভোজকম করে ওদেরকে বলেছি যে আজকে তোমার দাদা যদি আসে তোমার দাদাকে আমি শাসন করব। টাকা পয়সা রোজগার করে না, সে কি মনে করেছে? টাকা? হুম টাকা, বেটা ছেলের কাছে টাকা বড় অভাব নাকি? আচ্ছা যা, তুমি আছে পিছে পিছে দেবো তো টাকা চলে যাইবে। আমি শুনবো না, রাস্তায় যাবো তো টাকা রোজগার করে নিচে লাইবো। এইবারে বেটা ছেলের পাওয়ার আছে বিশাল, সারাদিন ঘুরি ঘাড়ি যদি রোজগার না করতে পারি সন্ধ্যাবেলা গিয়ে দোকান ভেঙে মাল দিয়ে চলে যাই। তো কি ভাবছিস আমাকে? তুমি না মাল এনে দিলে, দোকান চুরি করে মাল এনে দিলে, সেই চুরির পয়সা থাকবে না, নয় আমার রোগ হবে, আমি মরে যাব, তখন একা একা বাস করবে। যার বউ মরে তার সে ভাগ্যমান, শালি মর মরলো শালি, তুই মরলি আবার একটা কইতে বাবা বাবা সেই রকম চলতে চলতে আমার মতন পাবা না। তোর লেগে তো আমার শোক হচ্ছে না রে, তুই মর, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। মরবো না, ঠাকুরকে বলেছি ঠাকুর একটা পাঁটা দেবো, যদি কিনে না দিতে পারি চুরি করেও দিয়ে দেবো। মরবো না, তোর লেগে মানসিক করেছি শালি মরার লেগে, চলে যাব। লে একটা কথা বলবো, আমি তোর গাতে থাকবো না তো, আমি তোর ঘরেতে থাকবো না তো, আমার সব কিছু ঘোরান রে। বাড়িতে তো দুটো দিদি বসে বসে খাচ্ছে, আগে আমি যেমনি ছিলাম তেমনি করে রে, আগে আমি যেমনি ছিলাম তেমনি করে রে, আমি তোর ঘরেতে থাকবো না তো, আমার সব কিছু ঘোরান রে। বউর সাথে অনেক দিন পর লাইন হচ্ছে, এখন একটু আরাম করি না তো গুদুম গুদুম করে বাজাইতে আসিস শালা। শোনো স্বামী, আজ থেকে তোমার সাথে আমি ঝগড়া করব না, যদি তুমি রোজগার করতে যাও। আচ্ছা তোর অসুবিধাটা কি? অসুবিধাটা নেই বলো, বাড়িতে অসুবিধাটা কি? আজকে আমরা দুজন আছি। গায়ে হাত দিস না, গায়ে হাত দিস না, আজকে দুজন আছি বলছি টিপে দেবো। ও বলছে একটু টিপে দে না, তোর শরীরে ব্যথা তো, গায়ে হাতে যন্ত্রণা, তাই বলছে টিপে দেবো। আরে আমায় বলেনি, তোমাকে বলছে যে বৌদি দাদাকে একটু টিপে দাও। না 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 না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমাকে টিপাটিপি করি না, তাহলে আবার আমার অসুবিধা হবে। শোনো স্বামী, তোমার সাথে কেন বকছি জানো? এই 22 বছর হলো, যাক আমাদের মনে করো সংসারে কোনো উন্নতি নেই, তা উন্নতি করার জন্য তোমাকে আমি ভালোবাসি। দেখো সংসার উন্নতি, উন্নতির জন্য কথায় বলে তুমি আমার স্বামী দেবতা। বাবা ওই জন্য এত পায়ের কুটকুটো নিল, তুমি হলে আমার হাতের শঙ্খ বালা, আমি এক শালা তুই বাড়ি পাল্লা, তুমি হলে আমার মাথার সিঁদুর, সিঁদুর লাই কালোয়া ইঁদুর। ও গো স্বামী, স্বামী লাই তো আমার মাম্মি, আমার স্বর্গ তোমার পদতলে। ওই জন্য তো পায়ের তলা গুনা কুটকুট করে শালা, মেয়ে ছেলে স্বর্গ পায়ের তলায় লি ঢুকি বসে। আমি বলেছিলাম মা গো, আমার যখন বিয়ে দেও একটু শিক্ষিত স্বামী দেখে বিয়ে দিও, অশিক্ষিত গেও ভূত কোথা কারে। আমি শিক্ষিত লয় কয়, আমি স্কুল যাই নাই, আমার শাশুড়ি বলে নেই, শালির কথা শোনা দেখেনি, আবল কথা বলবি তো মাথা লাথি মেরে উকুর মেরে দেবো শালি। ওইটাই পারবা, স্কুল আমি যাই নাই। কবে গেছিলি? খাতা খুলে দেখ, মাস্টারকে জিজ্ঞেস কর, প্রত্যেক রবিবারে আমি স্কুলে পেজেন,
আমার শাশুড়ি এই কথাই বলেছিল তাই রবিবারে কোনো মাস্টার জানা কোনো ছাত্রী জানা তুমি কি করতে যেতে ওই তো মাস্টার ছাত্ররা কেউ যায় না বলেই তো সুযোগটা আমার হয় কি রকম কলের মাথা গোনা ভেঙে তো আমি ভাঙড়িতে বিক্রি করে দিয়েছি হ্যাঁ ওই কলের মাথায় ভাঙতে গেছিলে ও ডিমে বন্ধ আমার স্কুল বন্ধ শোনো স্বামী একটা কথা বলি দুজনা মন দিয়ে তবে মনে করো আমাদের সংসারে উন্নতি হবে আজকে আমরা দুজন আছি কালকে তিনজন হব তারপর দিন পাঁচজন হব তারপর দিন ছজন হব এই চুপ কর প্রত্যেকদিন ছেলে হবে আরে বাবা বছরে বছরে বছর তো দেখতে জলের মতন চলে যাচ্ছে সেই ভালো আমি বলছি প্রত্যেকদিন যদি ছেলে হয় তো ঘরে তো কাদাম মিটবে না গ্রামের লোককে সবারই সামনে তোকে কথা দিলাম যে আজ থেকে আমি রোজগারের পথে যাবো যেখানে টাকা পয়সা থাকবে ওখানে আমি থাকবো দেখ এক কাজ কর তাহলে একটা কথা বলি আমাকে দুটো ভাত দিতে হবে ভাত ভাত নেই না ভাত নেই তাহলে আমি যাবো না যাবো না কি কবে চাল কিনে নিয়েছো বলো তো যাবো না একটু চাল ছিল যে বাড়িতে ভাত রান্না করবো নিজের দেখাবি না বলিতেছে গায়ে মুতিয়ে দিয়ে একবার চান করিয়ে দেবো আমাকেও মেজাজ দেখাবো না ভালোবেসে কথা বললাম বলে নাকি তো আমি বিদেশে কাজে যাব তাহলে আমাকে দুটি ভাত দিবি না হ্যাঁ তাও তো বটে শোনা কি লেলি মেয়ে ছেলে নাকি তুমি বাইরে যদি কাজে যাও তুমি বাঁচবে কি মরবে তোমাকে দুটো খাইয়ে দিই হ্যাঁ তুই মরণ কামনা কর যাতে আবার ভেতরে ভেতরে মেম্বর ধরতে পারিস তাহলে বসো স্বামী তোমাকে কি খেতে দেবো জানো আরে লুচি লুচি ফুলগুলো লুচি আমার হাতে গরম লুচি আমার হাতে দরজা খোল রে ভাই দরজা খোল আমি গালাগালি করবো কি হল কি হল কাঁদিস না আমার বড় বিপদ জানিস কি বিপদ বাড়িতে টাকা পয়সা কিছু নেই তাই আমার বউ আমাকে মেরেছে তোর বউ মেরে যাবার বরং করে গ্রামে বলতে আসছিস সারা বলেই না আমার বাড়িতে এই সব চলছে টাকা পয়সা নিয়ে এই কথা যদি শোনে তাহলে আমারও মার আরম্ভ হয়ে যাবে তুই যা বলেছিস বলেছিস আর বলিস না তোর পায়ে ধরে কোথায় হাত দিছিস যদ্র হাত যাবে তদ্র বলবি তো শোন আমার বউ আছে ভেতরে আমার বউ আছে এই কথা বলবি চ চ পরিচয় করে দিই আয় আমার বন্ধু এসেছে ক্যাবলা ক্যাবলা কয় দেখি একবার
হ্যাঁ তুমি কাঁদছিলে কেন কাঁদিনি তো তোমার বউ মেরেছে বলো কে অসম্ভব মেয়ে ছেলের মার আমরা খাই আমরা পুরুষ আমরা বেটা ছেলে কেমন কথা ঘুরাচ্ছে ও তোকে মারছি আমাদের একটা পাওয়ার আছে না অসম্ভব তাহলে তুমি কাঁদছিলে কেন একরিতে ঢুকে তুমি কাঁদছিলে তোমার বন্ধুর কাছে মিথ্যে কথা ও আলাদা ব্যাপারে মেয়ে ছেলের মার আমরা খাই না পুরুষ আমরা রোজগার করে খাওয়াই ও মা মরে গেছে তা কাঁদছিলে তোমার মা মরে গেছে না তাহলে মিথ্যে শালা হ্যাঁ বল রে শালা তাহলে কেন কাঁদছিলে কেন কাঁদছিলাম জানো কেন আমার বউ মারেনি তাহলে কি করেছে আমার বউ আমার সঙ্গে ঝগড়া করে রাতে বেলায় না খেয়ে ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম আমার বউ রাগ সহ্য না করতে পেরে আমার মুখে মুইতে দিয়েছে ভালো করেছে এই শালায় তোকে আমি বলছি এইসব কথা বলেই না এইসব কথা বললে আমারও আরম্ভ হবে রে শালা তুই খাল উপর বুঝেই না আরে শালা সুবিধা অসুবিধা বুঝেই না আমার সংসারে অভাব দেখো দেখো দেখকে নাও তোকে আমি কথা দিলাম টাকা তোকে দেবো তুই এলবেলে নিয়ে কথা বলিস না আর বিরক্ত করিস না আমার বউর কাছে হাই বন্ধু হ্যালো বন্ধু হাই 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 হ্যালো সেক্সি হাই কি বল হ্যাঁ হ্যাঁ বলবো তো হাই সেন্সি 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 লাইভ আর সেক্সি হাই তোর জিভ ঠিক নাই শালা সেক্সি 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 মুঝে লোট বলে হাই সেক্সি হ্যালো সেক্সি টাকা দেবো বলেছি টাকা দেবো চল আমার বউর কাছে বিদায় নিয়ে দি চল আমরা টাকা রোজগার করতে যাব দেখো কথা কি বলে কারোর বউ ছাটা দিয়ে মারে আর কারোর বউ আদর করে খাওয়ায় চল চললাম আমরা দুজনে টাকা রোজগার করতে চললাম সত্যি তুমি সত্যি যাচ্ছ ও হ্যাবলা তাহলে তুমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছ বন্ধু তোমার নাম ধরে পেলাম তুমি রাগ করো না বেশ না না আমি রাগ করবো না তাহলে বেশ এসো চললাম চলখানে বেই চলখানে বেই বিদায় দাও গিন্নি বিদায় দাও আমারে আমি তোমার গিন্নি গায়ের লোক যত আছে সব তোর গিন্নি নাকি আমার গিন্নি মুখে মুইতে দিয়ে আছে বলে পছন্দ লাই তোর টাকে ভালো লাগছে জানি তা আমার বউটাকে গিন্নি বললে হবে আর আশীর্বাদের গান ওটা হলো বিদায়ের গান হলো হয়নি বিদায় মানে আশীর্বাদ চাইতে হবে আশীর্বাদ গান দে তো স্বামীর কাছ থেকে শিখে নাও গানটাই হয় না আয় আগে এরকম বলো তো স্বামী আশীর্বাদ করেন গো মাতা আচ্ছা বলে আরো কালো শালা আমার কিডনি দোষ কই দেবে আরো খারাপ বে কেন বে শালা বউকে কে মা বলে এ বউকে কেন মা বলবো বে আবে গানটা অরিজিনালি এই রকম এই রকম আছে এবার যে যা সম্পর্ক সেটা বলে কেউ বৌদি বলে কেউ মা বলে ওকে মা বলিস না খালা বলিস শোন তুই চল আমি যাচ্ছি আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসিবই বাসবো তোমার আমার স্বামী লেখাপড়া জানে না কোথায় কি বলতে হয় তাও জানে না যাক ওকে যখন আমি রোজগারের পথে আমি একবার ধরালাম দেখি কেমন রোজগার করে নিয়ে আসে আমিও ভালো মন্দ রান্না করে রাখি ছেলে মেয়ে কেউ নেই
ছেলে আছে আমার দুইটা লাতি তো আমার কাছে আসে অনেক দিন পর পর তো অনেক দিন হয়ে গেল সেই লাতি দুটো আসলেই না আমার একা একা মন ভালো লাগে না তাই তো কি মনে হচ্ছে জানো যখন জানলা দরজা খুলে দেখি আর সুসুর করে হাওয়া আসে ভিতরে তখন মনটা আমার কি করে জানো আরে এসো বন্ধু বসো না আর মজার কথা শুনো না আর নতুন গাছের টাটকা মধুকে দেখো না এসো বন্ধু বসো না মজার কথা শুনো না নতুন গাছের টাটকা মধুকে দেখো না কাজল করে রাখবো তোমায় রাখবো আমার আন্ডার প্যানের হেবলা আর কেবলা তোরা দুইজনে আমাকে জ্বালিয়ে খাচ্ছিস দেখছি না আসলে ভালো লাগে না আসলে আবার জ্বালিয়ে খাই দুইটা নাতিকে এই জ্বালাচ্ছিস কেন ভাই তেরে নাং মুখ খারাপ করছে দেখছো তোর মুখের ভাষা ভালো নয় তোর জিভ ছোট তোর কথা বেরোয় না তোর গান আজই শিখলাম মাইকে ঠিকই আছে কিন্তু গানটা হচ্ছে না তো কেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না রে ভুল হয় না ঠিক হচ্ছে গা দেখি তেরে নাং নাম নাম নাং আর গান তো গাইতে হবে না দিদিমার কাছে আমার টাকা দেবো রে শালা টাকা দেবো তোমার টাকা লাইন করে দে শালা কি ফুসু ফুসু দুই দুই ভাই করছিস হ্যাঁ হ্যাঁ বলছি দিদি দিদিমার খুব কষ্ট আরে এখন কি কষ্ট এখন তো তোর দাদু ছেড়ে চলে গেছে তাই তো কষ্ট আগে আমার কোনো কষ্টই ছিল না জানিস তাই তো বলছি চাঁদের বুড়িটার কি কষ্ট আগে শুন আগে যখন যুবক ছিলাম আমার এত রস ছিল এত রস ছিল আমার রসে তোর দাদু রুটি ভিজিয়ে খাইতো নদিয়ার লোকরা খাইতে পারছে না বলে শরীর শুকিয়ে যাচ্ছে এই বাটি আনাছিস এই শুন গামছাতে গামছাতে আঁচলে পেঁচলে যা রস দিয়ে যা আরে শোন না যখন তোর দাদু যখন আমি যুবক ছিলাম মানে যখন আমার কচি কচি তখন আমার গ্রামের ছেলেরা কত খুশি আমরাও খুশি আর যখন আমার হয়ে গেল ফজলি আম বাজারে আমার কত দাম তেরাম পাম পাম ওই কথা লয় আর যখন গেল আমার ঝুললে তোর দাদু গেল ভুললে হ্যাঁ দাদু শালা আবার একটা মেয়ে লিপালি গেল হ্যাঁ এ আমরা দুজনা রয়েছি তোমার চিন্তা কি ও ও গা ধুয়ে দেবে আমি পা ধুয়ে দেবো ও ঠিক বেশ বেশ আমার টাকা দে দেবো রে শালা শালা টাকা টাকা করিস না টাকার লাইনটা করতে দে আমাকে এই হেবলা কি ফুসু ফুসু করছিস দুজনে বলছি দাদু তো নাই না তোমার খুব কষ্ট খুব কষ্ট ভাই বলছি 200 টাকা দেবা এই 200 টাকা
এই বুড়ি দিদিমার কাছে 200 টাকা আমার কাছে 2 টাকা নেই বলছে 200 টাকা তোর লাগে মার খেলাম টাকা গোল পয়সা গোল শুন ভাই শুন এটা গোল রে আমি তোর জন্য লোকের কাছে মার খাচ্ছি হাতে বাই ধরছি আর এখানে গোল গোল লাগিয়ে যা শোন ভাই আবলা শোন টাকা লিখা যা আমার টাকা দে তো পরে শালা টাকা দেবে বলছি বলছি কি তুই আমার লাতি তুই তোর দিদাকে যখন তখন আসবি 2-4 টাকা করে দিবি তবে তো আমি জমায় জমায় পয়সা রাখবো কোথায় পাবো আমি টাকা তা আমরা সুখ সুখে টাকা দেবো তুমি কিছু না দিলে আমরা এমনি এমনি দেবো তা আমি কোথায় পাবো তুমি আজ 200 টাকা দাও কালকে আবার তোমাকে 210 টাকা দেবো 10 টাকা চুরি পড়বা 200 টাকা তোমার টাকার পেয়ে যাবা শুন বলো 200 টাকা নয় একটা উপায় আছে 200 টাকা কেন 2000 টাকা দিতে পারবো তোদের দুইজনকে হ্যাঁ বলো বলো কিন্তু একটা উপায় ওই উপায় কাজটা তোমাদের দুইজনকে মিলে করতে হবে কি করব এই যে আমি এই বাড়িটাতে একা থাকি এক ঘরে থাকি আরো এক ঘর আমার ফাঁকা পড়ে থাকে ওই ঘরটাতে যদি কোথায় ভাড়াটা পাস মানে ভাড়া করার লোক তাহলে ডেকে নিয়ে আসবি ওদের রাখবো ঘর ভাড়া দিব টাকা ইনকাম করব মমতা মন্ত্রী হওয়ার পর আর ঘর কারো বাকি আছে হইতে যার ঘর নাই তবে তো ভাড়া লেবে এখন তো সবারই ঘর হয়ে গেছে আরে রেল স্টেশনে যাবি ও যদি ঘর ভাড়াতে আনতে পারি তাহলে আমরা পয়সা পাবো তোমার কাছে আর যদি না আনতে পারি পাবো না যাকে হোক ভাড়া দিলেই তো হলো যে হোক ভাড়া দিলেই তো হলো না পয়সার কথা বলতে হবে পয়সা নিতে হবে ওই ভাড়া মানেই তো পয়সা হ্যাঁ 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 ভাড়া দিতে হবে দিদিমাকে বল যে কাল সকালে আইব পয়সা নিতে 500 টাকা রেডি করতে আবার টাকা তাহলে দিদিমা আসি আসো টাকা পাবো তো আমার টাকা দোবরে শালা চো রাস্তায় তো টাকা দেবো দিদিমা তুমি রেডি হয়ে থেকো হ্যাঁ ঠিক আছে দোকানে ঝাড়টা তুলে রেখো ঠিক আছে আমি ঘরগুলো পরিষ্কার করে রাখ আমার জানা এসেছি গড়গড় করে ঢুকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার হেবলা আর কেবলা দুই নাতি গেল রেল স্টেশনে ভাড়ার লোক খুঁজতে এবার ভাড়া নিয়ে আসবে তো ঘরটা সাফ করে রাখি আর যাই কটা খড়ি নিয়ে আসি রান্না চেপিয়ে দিই লকডাউন বলে বিহারে যাবি তাহলে তোকে নিয়ে যাবই কিন্তু এখন তো আর বিহারে গেলে হবে না বাড়ি থেকে আবার